আগামীকাল 5ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস সচেতনতা উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মন্দারমণি উপকূল থানার পুলিশ। গত কয়েকদিন ধরেই মন্দারমণি সৈকত প্লাস্টিক বর্জনে পর্যটকদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি মন্দারমণি কোস্টাল থানার ওসি অনুষ্কা মাইতি সহ পুলিশ কর্মীরা নিজে হাতে প্লাস্টিক পরিষ্কার করছেন। এখন সমুদ্র সৈকত পুরোপুরি ঝা চকচকে। বেড়াতে এসে কার্যত খুশি শুধু কলকাতা নয়, ভিন রাজ্যের পর্যটকরা। জয়পুর রাজস্থান থেকে আসা কবিতা গুপ্তা জানালেন, খুবই ভালো যে এটা প্লাস্টিক ফ্রি হচ্ছে, মানে এটা খুব ভালো একটা স্টেপ নিয়েছেন। এটা খুবই দরকার আমাদের এনভায়রনমেন্ট, আমাদের নেক্সট জেনারেশন বলুন, আমাদের পৃথিবীর জন্য আমার খুবই ভালো। এটা আমার হিসাবে তো ডেইলি এটা করা দরকার, শুধু ওই দিনের জন্য নয়, একদম পুরো মানে ডেইলি এনভায়রনমেন্ট ডে ওটা মানানো উচিত আর এরকম পরিষ্কার করা উচিত। পাশাপাশি অশোকনগর থেকে আসা প্রভাস চ্যাটার্জি জানালেন, হ্যাঁ আমরা তো এসেছি অনেক আধ ঘন্টা ধরে, আমি সিবিচে কোনো প্লাস্টিক এখনো পর্যন্ত দেখতে পাইনি। ঠিক আছে, আমার তো ভালোই লাগলো, যথেষ্ট পরিষ্কার আছে। আশা করি বিশ্ব পরিবেশ দিবস এখানে সফলভাবেই হয়তো পালন করা হচ্ছে। আমি কোনো প্লাস্টিক দেখতে পাইনি, না বোল্ডারে না বিচে কোনো প্লাস্টিক নেই। অবশ্যই মন্দারমণি তো সব এমনিই প্রিয় জায়গা, ঠিক আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন যখন আছে অবশ্যই ভালো তো লাগবেই। তবে আমাদেরও উচিত যে যতটা আমরা নোংরা করি সেগুলোকেও যাতে আমাদের উচিত যে সেটাকেও সচেতনতার সঙ্গে দেখা যে তা আমরাও সেটা না নোংরা করি। শুধু তো সরকার বা শুধুমাত্র এই কোস্টাল থানা দিয়ে হবে না, নিজেদেরকে আরও সচেতন হতে হবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।